হয়, বাট ঘরে যেহেতু একটু হাইজেনিক খাওয়াটাই ভালো, ময়দাটা তো পেটের পক্ষে অতটা ভালো না, তো আমি আটাই ইউজ করেছি। আর এদিকে হচ্ছে আমি এগুলোকে সব চপ করে নেব, তো আমি এই চপারটা দিয়ে চপ করব, আর না হলে ছুরি দিয়েও করা হয়। তো আমি এটাকে চপ করে দিচ্ছি ভালো মতন, আর কাঁচা লঙ্কাটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এই যে এতটা আমাকে চপ করতে হবে, তো এটা খুবই ইজি, চটজলদি একটা মানে ব্রেকফাস্ট বা টিফিন। তো এদিকে এই যে আটাটা আমার নরম করে মেখে নিয়েছি, আর এটা রুটিটা যেটা হবে একদম পাতলা হবে, মানে মোটা হলে কিন্তু একদম ভালো হবে না, একদম পাতলা করে বেলতে হবে। তো এই যে এটাকে বেলে নিচ্ছি, তো তারপর আমি ফার্স্টে রুটিটা করে নিচ্ছি। তো এই তো রুটিটা হচ্ছে এখন। এটা একটা এমনই মানে খাওয়া সবারই খুবই টেস্টি লাগে আমার মনে হয়, আমার তো খুব ফেভারিট, ইভেন আমার হাজব্যান্ডেরও। তো এটা খেতেও খুব টেস্টি, আর এটা যে মানে যেহেতু এটা যে ভেজিটেবলগুলো আছে এগুলো সব একদম র ভেজিটেবল, তো ওটাও হেলথের জন্য খুবই ভালো। তো এই যে আমার রুটিটা আমি করে নিচ্ছি। তো যেরকম বলছিলাম যে এই রেসিপিটা খুবই ইজি, আমি ভাবলাম যে শেয়ার করি। আর রোল জিনিসটা এমন, যেটা চিকেন রোল হোক, এগ রোল হোক, ভেজিটেবল হোক, দারুণ লাগে খেতে। তো এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেলেই হবে, মানে রিফাইন অয়েলে হবে। আর যে ভেজিটেবলগুলো আমি চপ করেছি ওটার মধ্যে যখন আমি ভেজিটেবলটা ইউজ করব তখনই আমি নুনটা দেবো, না হলে নুন দিয়ে দিলে ওটা জল মানে জল বেরিয়ে যায়। তো যখন ইউজ করব তখনই একটু একটু নুন দিয়ে দেবো। আর অনেকে অনেক কিছু ব্ল্যাক পেপারও ইউজ করতে পারবেন, তো ওটা কোনো ব্যাপার না, দেওয়া যাবে। তো এইদিকে আমি তেলের মধ্যে প্রথমে অমলেটটা দিয়ে দিলাম, তারপরে আমি রুটি দিয়ে দেবো। তো এদিকে আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, এটা জোরে মানে মানে এটা সিমে করা যাবে না, এটা একটু মানে আঁচটা বাড়িয়ে দিয়ে করলেই ভালো হয়, যাতে এটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তো এই তো এটা আমি করে নিচ্ছি ভালো, মানে এবার ভালো করে দুদিকটা ফ্রাই করে নেব। তো তারপর এটাকে নামিয়ে নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি প্রথমে সস দিয়ে দেবো। সস দিয়ে চারদিকে ভালো করে এটাকে হচ্ছে মানে ভালো করে এটাকে লাগিয়ে দেবো, সসটাকে সব ভালো করে, যে যেরকম সস খেতে ভালোবাসেন মানে বেশি করে বা কম করে, তো এইভাবে এটাকে করে দেবেন। আর আমার মনে হয় এই রেসিপি মানে এটা এই এই মানে রেসিপিটা বা এটা কোনো মানে অত মানে টাফ না, এটা একদমই শর্টকাট, যে যেরকম করে রোল বানিয়ে খেয়ে নিতে পারে, বাট এইভাবে করলে খুব টেস্টি লাগে খেতে। তো এই যে আমি তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, তারপর আবার সস দিয়েছিলাম, আর ভেজিটেবল আর সসটা একটু সাইডে দিলে তার রোলটা করতে সুবিধা হয়। তো এই যে এইভাবে রোলটা মানে নাহলে মাঝখানে দিলে কি হয় মানে রোলটা করতে খুব সমস্যা হয়। তারপর এটাকে আমি কাগজ দিয়ে র‍্যাপ করে নিলাম, আর যেহেতু এটা ঘরে তো আমি জাস্ট একটু জাস্ট মানে যাতে সুন্দর লাগে দেখতে সেইভাবে র‍্যাপ করে নিলাম। আর তো এই যে দ্বিতীয়বারেরটাও আমি সেমভাবেই করে নেব, প্রথমে সসটা লাগিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে দেবো, তারপর হচ্ছে সবজিটা সাইডে করে দিয়ে দেবো, যে যে ভেজিটেবলগুলো আছে, তারপর আবার সস দিয়ে দেবো, তারপর হচ্ছে এটাকে আবার রোল করে নেবো। তো এইভাবে এই রেসিপিটা রেডি। তো এই যে এগরোল রেডি, আর এটা খেতে এত ভালো লাগে সবারই, আমার মনে হয় সবারই খুব টেস্টি লাগে। তো তাহলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, এত শর্টকাট একটা টিফিনের মানে আইটেম বা সবারই খুবই কমন একটা আইটেম, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, থ্যাংক ইউ।